গুড মর্নিং সময়কে। তো এক এক দিন এত প্রেশার দিয়ে শুরু হয় দিনটা, তো নিচে আমি স্টুডিওতে চলে গিয়ে আজ সবার আগে গণু বাবাকে প্রণাম করে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। বিকজ আজকে আমার এত বড় কেকের অর্ডার ছিল, সো এইটা আমার সবথেকে বড় কেক এখন অবধি টিল ডেট। তো প্রচুর ক্রিমের বিষয় ছিল, তো ক্রিমগুলো আমি ঝটপট করে মেশিনে দিয়ে দিচ্ছিলাম যে নাহলে তো আমি শেষ করতে পারবো না। দেন সব কেকগুলোকে আমি আস্তে আস্তে ক্রাম কোট করে রেডি করে দিচ্ছিলাম, বিকজ নিচের টায়ারটা আমার এতটাই বড় ছিল যে সময় লেগে যাচ্ছিল আমার। সো এক এক করে ক্রিমের কাজগুলো শুরু করে দিয়েছিলাম, বিকজ যেহেতু আমার একটু শরীরটা খারাপ, তো যেহেতু সময় লাগছে প্রচুর, ওই জন্য আমি ঝটপট করে কেকগুলোকে আইসিং করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। এরপরে আবার আমি এক জার আমি ক্রিম বসালাম, বিকজ এত কিছু ক্রিম তো এভাবে করে রেডি করা যায় না। সো মাঝে মাঝে আমি ক্রিম বানাচ্ছি আর আইসিং করছি, ক্রিম বানাচ্ছি আর আইসিং করছি, এইভাবে করে যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ ঘড়ির কাঁটা রীতিমতো দৌড়চ্ছে আর আমার কেক ডেলিভারির টাইমও হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার কেকের আইসিং করা ফিনিশ হয়ে গেছিলো, আর বাকি ছিল কেকের ডিজাইন। যেহেতু আমার এটা চারটের মধ্যে কেকটা কাটিং করার বিষয় ছিল আর আমারও বেরিয়ে যাওয়ার ব্যাপার ছিল দুপুরের মধ্যে, যেহেতু এত বড় কেক আমি হয়তো বাড়ির থেকে সেট করে নিয়ে যেতে পারতাম না, তাই আমি চেষ্টা করছিলাম বাড়িতে যতগুলো কাজ আমি কমপ্লিট করে নিয়ে যাওয়ার, তাহলে আমার একটু হয়তো সুবিধা হবে। তারপরে আমার টাইম হয়ে গেছিলো স্নানে, তো যাই হোক আমি এই সময় কেকটা রিবন দিয়ে সেট করে নিচ্ছিলাম, কারণ সেটাও একটা ব্যাপার ছিল। তারপর চলে এলাম ফন্ডেন্টের কাজে, বিকজ ফন্ডেন্টের অনেকগুলো ডিজাইন বানানোর ছিল, তো ঝটপট করে আমি সেগুলো বানাচ্ছিলাম, বিকজ ঘড়ির কাঁটা রীতিমতো দৌড়চ্ছিল আর আমাকেও সাথে সাথে দৌড়ানোর ব্যাপার শুরু হয়ে গিয়েছিলো। তো এর মধ্যে ফুলওয়ালার ওখান থেকে ফোন এলো, তো বললেন যে ম্যাডাম আপনার ফুল চলে এসেছে। তো আমি ফুলগুলো রিসিভ করে নিলাম, এখানে লাল গোলাপ, সাদা আর অফ হোয়াইট, এই তিনটে গোলাপ ছিল। তো তারপরে আমি ওপরে চলে গিয়ে আমি ঝটপট করে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমি রেডি হয়ে গেলাম, বিকজ আমার গাড়ি চলে আসার কথা ছিল। তো গাড়ি চলে এলো, দেন আমরা ভেন্যুতে পৌঁছে গেলাম। ভেন্যুতে গিয়ে আমার সব থেকে ভালো লাগলো, আমি একটা নতুন ধরনের মানে কালচারের বিয়ে দেখলাম আর এত ভালো লাগছিলো, কারণ আমি এই ধরনের বিয়ে আগে কখনো দেখিনি। তো তারপরে আমি কেকটা রেডি করার প্রসেস শুরু করে দিলাম, বিকজ কেকটা এতটাই বড় ছিল, ভীষণ টেনশান হচ্ছিলো, বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই, বিকজ টেনশান তো হবেই, একটা স্পেশাল বা ভালো কাজ করতে গেলে টেনশান, ভালো লাগা সমস্ত কিছু মিশিয়েই সেটা পসিবল হয়। তো যাই হোক, এইখানটাতে প্রচুর মানুষ, চেনা মানুষ, অপরিচিত মানুষ ছিল যারা কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তো তার মাঝখানেই দুটো পুচকি আমার সাথে সাথে আমাকে হেল্প করছিলো, তো খুব ভালো লাগলো, তাদের সাথেও সময় কাটালাম মজা করে কেকটা, আর মোটামুটি আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। খুব টেনশনে ছিলাম যে এত বড়টা কেক সেট করে ওখানে স্ট্যান্ড করে রাখাটাও একটা বিশাল ব্যাপার, বাট ভীষণ ভালো লাগলো, এত বড় কেক আমি ওখানে রেডি করলাম। আরেকটা যে আমি যত ছিলাম যখন, তখন হচ্ছে কেকটা কাটারও একটা সেরেমনি শুরু হয়ে গেছিলো, তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।